আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক, আমার বন্ধু বান্ধব, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা উদ্যোগার আমার এই ক্লাসটি দেখছ তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রদীপ চক্রবর্তী, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের পাঠে আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের সরকার ঘোষিত নতুন সিলেবাসের আলোকে আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সে সিলেবাসের আলোকে আমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে মাত্র তারা 5টি অধ্যায় দিয়েছে। আমরা সকলেই এই সিলেবাসটা পেয়েছি, তারপর আজকের পাঠের মাধ্যমে আমি তোমাদেরকে সেই সিলেবাস সম্পর্কে অবগত করছি। আমাদের প্রথম অধ্যায় দিয়েছে পৌরনীতি ও নাগরিকতা, দ্বিতীয় অধ্যায় দিয়েছে রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, এবং দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের উদ্বোধনে নাগরিক চেতনা। এই 5টা অধ্যায় দিয়েছে, প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়। এর আগে আমরা প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা নিয়ে, দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা যদি বা আমাদের এখনকার নাই, তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা, এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগের পাঠগুলোতে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। আজকের পাঠে আমরা যেহেতু পঞ্চম অধ্যায়ের গত ক্লাসে আমরা সংবিধান নিয়ে আলাপ করছিলাম, সংবিধান আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের আওতায় সংবিধানের এই অধ্যায়টা পড়ে নাই, সেহেতু আজকে আমাদের নতুন অধ্যায় হচ্ছে রাষ্ট্র ও বাংলাদেশের সরকার ব্যবস্থা। আজকে আমরা এই অধ্যায়টা নিয়ে আলাপ করবো। এই আজকে তো পুরোটা শেষ করতে পারবো না, অনেক বড় একটা অধ্যায়, আমরা ধীরে ধীরে এই অধ্যায়গুলো নিয়ে শেষ করবো। আমাদের তবে এখন পড়ার বাকি আছে এখন যে অধ্যায়টা বলছি, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল নির্বাচন, এবং দশম অধ্যায় স্বাধীন বাংলাদেশের উদ্বোধনে নাগরিক চেতনা, এই বিষয়গুলো নিয়ে আলাপ করবো। আজকে আমরা যেটা আলাপ করছি সেটা হচ্ছে সরকার। সরকার কি? সরকার আমাদের খুবই পরিচিত শব্দ। সরকার সম্পর্কে আমরা জানি বাংলাদেশে এই স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। 1971 সালে 10ই এপ্রিল স্বাধীনতা যুদ্ধ চলাকালে 1971 সালে 10ই এপ্রিল বাংলাদেশে প্রথম সরকার গঠিত হয়। আমরা সেটা জানি আমাদের দেশ হচ্ছে এক কেন্দ্রিক সরকার এবং সংসদীয় পদ্ধতি সরকার। এই সরকারি ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তবে দেশের প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত। এ হচ্ছে সরকারি সম্পর্কে আমাদের একটা তথ্য। বাংলাদেশ সরকারের 3টি বিভাগ রয়েছে, আমরা জানি এই 3টি বিভাগ হচ্ছে কি কি, যে 3টি বিভাগ হচ্ছে সরকারের বিভাগ সমূহ, বিভাগ সমূহ, বিভাগকে 3টি ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে শাসন বিভাগ, শাসন বিভাগ, তারপরে 2 নম্বর হচ্ছে বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আর একটা হচ্ছে আইন বিভাগ। বাংলাদেশ সরকারের 3টি বিভাগ রয়েছে, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, আর একটা হচ্ছে বিচার বিভাগ। আমরা আস্তে আস্তে এই বিভাগগুলোর ক্ষমতা, কার্যাবলী, গঠন এগুলো নিয়ে আমরা আলাপ করবো। আজকে আমরা শাসন বিভাগ দিয়ে আলাপ করবো। শাসন বিভাগের প্রথমে আসছে কি, শাসন বিভাগের, শাসন বিভাগ কাদেরকে নিয়ে গঠিত? আসো, শাসন বিভাগ কাদেরকে নিয়ে গঠিত? শাসন বিভাগ গঠিত হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, তারপরে আছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপরে আছে মন্ত্রী পরিষদ, এগুলো হচ্ছে কি শাসন বিভাগের কাজ, একটা দুইটা তিনটা, এই তিনটা হচ্ছে শাসন বিভাগের কাজগুলো। একটা হচ্ছে কি রাষ্ট্রপতি, আর একটা হচ্ছে কি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, এগুলো নিয়ে শাসন বিভাগ গঠিত। আমরা যেহেতু বাংলাদেশে সরকার ব্যবস্থা পড়ছি, সরকার ব্যবস্থার বিচার বিভাগগুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ। শাসন বিভাগের মধ্যে কি কারা কারা আছেন? শাসন বিভাগে রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, মন্ত্রী পরিষদ নিয়ে শাসন বিভাগ গঠিত। আজকে আমরা প্রথম যে অংশটুকু পড়বো, আজকে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানবো। রাষ্ট্রপতি কি, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, কতটুকু মেয়াদ টেয়াদ আছে সেগুলো, এবং কি রাষ্ট্রপতির যে ক্ষমতা বা কাজ আছে, আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলাপ করবো। শাসন বিভাগের 3টি ধারা, একটা হচ্ছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে প্রধানমন্ত্রী, একটা হচ্ছে মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি,
রাষ্ট্রপতি হচ্ছে শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, মানে তিনি সর্বোচ্চ ব্যক্তি হলেও বাংলাদেশের সর্বোচ্চ প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি হলেও, রাষ্ট্রের প্রধান ব্যক্তি হলেও তিনি প্রধানমন্ত্রীর আদেশ নির্দেশ ক্রমে, দুই একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ সম্পন্ন করে থাকেন। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত পরোক্ষ ভোটের মাধ্যমে, পরোক্ষ ভোট বলতে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়, আর সংসদ সদস্যদেরকে আমরা যে ভোট দিই সেটা হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন। সে আমরা প্রত্যক্ষ নির্বাচন নির্বাচনে ভোট দিয়ে সংসদদের নির্বাচিত করে থাকি, এবং যে সংসদ সদস্যরা আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্রপতি নির্বাচন করে থাকেন। তাহলে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কত, কাদের ভোটে? সংসদ সদস্যদের ভোটে। তার মেয়াদকাল কত বছর? 5 বছর। তবে রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন, মানে সর্বোচ্চ 2 মেয়াদে পর্যন্ত বা 10 বছর পর্যন্ত তিনি রাষ্ট্রপতির মেয়াদকালে থাকতে পারেন। কথাটা ক্লিয়ার? রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর, তবে তিনি পুনর্নির্বাচিত হতে পারেন। তবে এটুকু কথা আছে যে কোনো রাষ্ট্রপতি পরপর 2 বারের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতি দায়িত্ব পালনকারে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যাবে না। যদি কোনো গুরুতর অপরাধে সংবিধান লঙ্ঘনের কারণে যদি জাতীয় সংসদের কর্তৃক অভিশংসন হন তখন বা অপসারণ হন, তখন তার মেয়াদ শেষ হবে। তার আগ পর্যন্ত তিনি তার মেয়াদ পর্যন্ত রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে তাকে 35 বছর বয়স হতে হবে, তার জাতীয় সংসদ সদস্য হওয়ার নির্বাচিত যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে তার বয়স কত হতে হবে? সর্বনিম্ন 35 হতে হবে, এবং সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তার থাকতে হবে। কেউ রাষ্ট্রপদ থেকে যদি অপসারিত হন বা অভিশংসিত হন তাহলে তিনি পুনরায় আর কখনো রাষ্ট্রপতি হতে পারবেন না। বাংলাদেশের সংবিধানে এভাবে উল্লেখ করা আছে। তাহলে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানলাম, বাংলাদেশ সরকার ব্যবস্থা সম্পর্কে জানলাম। সরকার ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি বিভাগ, সরকারের বিভাগগুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ। শাসন বিভাগকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে। কারা কারা? একটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ। আমরা রাষ্ট্রপতি সম্পর্কে বলছি আজকের পাঠ। আমরা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ। তাহলে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে জানলাম। এখন আসো আমরা রাষ্ট্রপতির যে ক্ষমতা ও কাজ আছে সেই ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব। এখন আমরা জানবো যেটা সেটা হচ্ছে কি রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ। আজকে আমরা রাষ্ট্রপতি কি কি কাজ করে থাকে, তার ক্ষমতা কি, তিনি কি কি কাজ করে সেই সম্পর্কে জানবো। যদি প্রথম কারণ জানি, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান ব্যক্তি, সরকারের শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়, সরকারের শাসন সংক্রান্ত কাজ রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদেরও তিনি নিয়োগ করে থাকেন। প্রধানমন্ত্রীকেও তিনি নিয়োগ করে থাকেন, মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীদেরকেও তিনি নিয়োগ করে থাকেন। রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তির বর্গ আছে যারা, তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করে থাকে। রাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যক্তি বলতে আমরা কি বুঝি? মহা হিসাবরক্ষক, রাষ্ট্রদূত ও রাষ্ট্রের অন্যান্য পদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রধান, যেমন সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, এইগুলোদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। তবে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া এই যে মহা হিসাবরক্ষক, তারপরে সশস্ত্র বাহিনীর যে 3 জন প্রধান আছে, রাষ্ট্রদূত বা অন্যান্য পদস্থ কর্মকর্তাদের তিনি যে নিয়োগদান করে থাকেন, এই নিয়োগটা তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ক্রমে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি ছাড়া, মানে কি তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে এই কাজগুলো তিনি করে থাকেন। এগুলো প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী বিচারপতির পরামর্শ ছাড়াই এই কাজগুলো তিনি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ক্রমে এদেরকে, যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়োগ প্রদান করে থাকেন। এটা ছিল রাষ্ট্রের রাষ্ট্রপতির 1 নম্বর কাজ। তাহলে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান ব্যক্তিদের, যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধান ব্যক্তিদের, মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, মহা হিসাবরক্ষক, রাষ্ট্রদূত বা অন্যান্য যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগদান করে থাকেন। তবে এই নিয়োগদানগুলোকে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই দিয়ে থাকেন।
রাষ্ট্রপতি আইন প্রণয়ন সংক্রান্ত দুই নম্বর পয়েন্ট আসা দুই নম্বর পয়েন্ট আমি এখানে বিস্তারিত না লিখে আমি তোমাদেরকে আলাপ আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আর কি। রাষ্ট্রপতি আইন প্রণয়নে কাজ করেন, তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে পারেন এবং স্থগিত রাখতেও পারেন। তার আহ্বানে জাতীয় সংসদে পরিচালিত হয়, তার আহ্বানে জাতীয় সংসদ পরিচালিত হয়, তার আহ্বানে জাতীয় সংসদ স্থগিত হয়। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি সংসদ কি করতে পারেন, তিনি সংসদ ভেঙে দিতে পারেন, তিনি সংসদে ভাষণ দিতে পারেন ও সংসদে বাণী পাঠাতে পারেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের আহ্বান করতে পারেন, জাতীয় সংসদ স্থগিত করতে পারেন, তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেঙে দিতে পারেন, তিনি ভাষণ দিতে পারেন এবং বাণী পাঠাতে পারেন। সংসদ কর্তৃক গৃহীত কোনো বিলে তার সম্মতি নিয়োগ ছাড়া তিনি সম্মতি দান করলে সেই বিলটি আইনে পরিণত হয়। যদি জাতীয় সংসদে কোনো আইন যদি গৃহীত হয়ে থাকে, ওই আইনটা বা ওই বিলে যদি রাষ্ট্রপতি স্বাক্ষর করে তবে সেই বিলটা আইনে পরিণত হয়ে থাকে। তাহলে আমরা রাষ্ট্রপতির ক্ষমতা কাজে দুই নম্বর পয়েন্টে আসি। আচ্ছা, রাষ্ট্রপতির ক্ষমতা কাজের মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে, তিন নম্বর পয়েন্ট হচ্ছে, রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল সংসদে উত্থাপন করা যায় না। রাষ্ট্রপতি যদি অনুমতি দিয়ে থাকে তাহলে ওই বিলটা জাতীয় সংসদে উত্থাপন করা হয়, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিল সংসদে উত্থাপন হতে পারে না। কোনো কারণে সংসদ কোনো অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি 60 দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল থেকে অর্থ মঞ্জুর করতে পারে। রাষ্ট্রপতি সম্পর্কে তিন নম্বর পয়েন্ট গেল, রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের চার নম্বর পয়েন্ট হচ্ছে, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যদের সাথে পরামর্শক্রমে আইপিএল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ প্রদান করে থাকেন। তবে সেটা নিয়োগ প্রদানদের আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে যে নিয়োগ দিচ্ছেন সেটা কিন্তু প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে তিনি এই নিয়োগগুলো দিয়ে থাকেন। তিনি আদালত কর্তৃক কোনো দণ্ডপ্রাপ্ত আসামি সাজা মওকুফ করতে বা হ্রাস করতে পারেন। মানে সাজা হয়তো তার 10 বছর যাবজ্জীবন হয়েছে, তাকে হয়তো মাফ করে দিতে পারেন অথবা তার 10 বছর থেকে তাকে 5 বছর বা 1 বছরে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছা। তাহলে সেজন্য বলা হচ্ছে যে কি, তিনি আদালত কর্তৃক, কিন্তু যে আর আইন আর সাজা হয়েছে সে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আদালত কর্তৃক, সে কিন্তু সাজাপ্রাপ্ত আসামি। যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে তখন কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছে করলে তাকে কি করতে পারেন, এটার জন্য কোনো আইন নাই এবং এটা সংসদে তাকে সংবিধানে তাকে এই ক্ষমতাটাকে দেওয়া হয়েছে, সে কিন্তু কোনো ব্যক্তি সাজা মওকুফ করতে পারেন বা হ্রাস করতে পারে। রাষ্ট্রপতি সম্মানের উৎস, রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সম্মানের উৎস, তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেওয়া সম্মানী বা পদবি গ্রহণ করতে পারবে না। রাষ্ট্রপতি যদি অনুমতি না দেয় তাহলে আমাদের দেশে বাংলাদেশের কোনো নাগরিক বিদেশের কোনো মানে পুরস্কারে ভূষিত হওয়া বা কোনো পদবি গ্রহণ করতে পারবেন না। যদি গ্রহণ করতে হয় তাকে রাষ্ট্রপতি কিনতে হবে, অনুমতি নিতে হবে। যুদ্ধ বা অন্যান্য কারণে দেশ যখন আক্রান্ত হবে, অভ্যন্তরীণ গোলাযোগের কারণে দেশের নিরাপত্তা বা শান্তি হওয়া যখন ঝুঁকি থাকবে তখন রাষ্ট্রপতি ইচ্ছা করলে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তবে এক্ষেত্রে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে তিনি প্রধানমন্ত্রী কি দিবেন, অনুমতি নেবেন। এছাড়া রাষ্ট্রপতি আরও অনেকগুলো দায়িত্ব পালন করেন, তিনি জাতীয় অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দিবসের যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন, দেশের বরেণ্য ব্যক্তিদের পদক, খেতাব বা সম্মাননা প্রদান করতে পারেন, বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি দলিল তার নির্দেশে সম্পাদিত হয়। আমরা বলে থাকি যে এই মুখ দেশের সাথে অমুক দেশের একটা চুক্তি হচ্ছে, বাণিজ্য চুক্তি হচ্ছে, অর্থনৈতিকভাবে বা অন্য কোনো কারণে চুক্তি হচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে হয়। রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অপর কোনো দেশের সাথে কোনো চুক্তি সম্পাদিত হতে পারে না। তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি যে রাষ্ট্রপতি রাষ্ট্রদূতগণ আছে তাদের কি করেন, পরিচয় গ্রহণ করেন। প্রধানমন্ত্রী অন্যান্য ও মন্ত্রীদের তিনি কি করে থাকেন, তিনি শপথ পাঠ ও ভ্রতবাক্য পাঠ করে থাকেন। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের বাংলাদেশের সরকার ব্যবস্থায় যে 3টি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ,
এগুলো সম্পর্কে আলাপ করছি আমরা শাসন বিভাগে তিনটি কাজ রয়েছে একটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতাও কাজ একটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাও কাজ আর একটা হচ্ছে মন্ত্রিপরিষদের কি মন্ত্রিপরিষদের ক্ষমতাও কাজ বলি এগুলো আমরা প্রথম যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতাও কাজ আমরা রাষ্ট্রপতির ক্ষমতাও কাজ নিয়ে আলাপ করছি আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো কোন সমস্যা হলে আমরা বলছি বরাবরের মতো আমরা সেটা কমেন্টে জানাবো আমরা পরবর্তী ক্লাসে আমরা প্রধানমন্ত্রী কি বা প্রধানমন্ত্রীর যে কাজ আছে বা তার কি ক্ষমতা আছে আগামী ক্লাসে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ সম্পর্কে আলাপ করব তোমরা এই বিষয়গুলো একটু দেখবো আমরা বাড়িতে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো এবং সুন্দর থাকবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।